আগরতলা পৌর নিগমের সপ্তম বাজেট অধিবেশন নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত। মোট 59,11,000 টাকার ঘাটতি বাজেট পেশ করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বটতলা মহাশ্মশানে সপ্তাহে নিগমবাসীকে ছাড়ের ঘোষণা। আগরতলা পৌর নিগমের সপ্তম বাজেট অধিবেশন সোমবার নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মোট 59,11,000 টাকার ঘাটতি বাজেট পেশ করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। 2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌর নাগরিকদের ঘাড়ে কোনো ধরনের বর্ধিত করের বোঝা চাপানো হয়নি এই বাজেটে। পৌর বাজেটে উল্লেখযোগ্য ঘোষণা হচ্ছে, বটতলা মহাশ্মশানে শবদেহ সৎকারে কোনো রকমের টাকা দিতে হবে না পৌরবাসীকে। বাজেট সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, 2020-21 অর্থ বছরে আগরতলা পৌর নিগমের আয় ছিল 244,78,00,000 টাকা, ব্যয় ছিল 245,33,00,000 টাকা, ঘাটতি ছিল 54,82,000 টাকা। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে 366,39,00,000 টাকা, ব্যয় বরাদ্দ করা হয়েছে 367,00,000 টাকা, 59,11,000 টাকা ঘাটতি দেখানো হয়েছে বাজেটে, 221,57,00,000 টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে। নিগমবাসীর কাছ থেকে বকেয়া কর আদায় করে ঘাটতি মেটানো হবে। আগরতলা পৌর নিগমের নাগরিকদের সার্বিক উন্নয়নের দিক বিচার করেই এই বাজেট পেশ করা হয়েছে। 16 এপ্রিল এই বাজেট গ্রহণ করা হবে। ছিল গত আপনারা অবৈতৃশ আছেন, গত বছরের 2020-21 অর্থ বছরের বাজেট আগরতলা পৌর নিগমের আয় ক্ষেত্রে 244,78,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং ব্যয় ক্ষেত্রে ধরা হয়েছিল 245,33,00,000 টাকা। মোট ঘাটতি তখন ছিল 54,82,000 টাকা। আর এবার আমরা এই অর্থ বছর বাজেট রচনা করেছি 2022-23 অর্থ বছরে বাজেটের আগরতলা পৌর নিগমের মোট আয় খাতে 366,39,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ব্যয় ক্ষেত্রে 367,00,000 টাকা রাখা হয়েছে। তো মোট ঘাটতি পরিমাণ আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 39,11,000 টাকা, 59,11,000 টাকা। তো গত বছরের বাজেটের তুলনায় এই বছর বাজেটে আমরা 121,57,00,000 টাকা বাড়ানো হয়েছে সার্বিক উন্নয়নের কথা মাথা রেখে সমস্যা সমাধানগুলি সমাধানের জন্য, এই পৌরবাসীর জন্য। সেই ক্ষেত্রে এই বাজেট আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বটতলা মহাশ্মশানে শবদাহ করতে পৌর নাগরিকদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেবে না নিগম। সম্পূর্ণ বিনামূল্যে শবদাহ করা যাবে বটতলা মহাশ্মশানে। 11 এপ্রিল থেকেই বিনামূল্যে শবদাহ করা যাবে। আমরা প্রথমে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা বলবো আগরতলা পৌর নিগমের অত্যন্ত জেনে খুশি হবে, এবং বিশেষ করে শুধু আগরতলা না, আগরতলা অনেক লোক বাইরের সাবডিভিশন কর্মক্ষেত্রে হয়তো আগরতলা থাকেন, তাদেরও কিন্তু সৎকারের জন্য বটতলা শ্মশান ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে। যদি রাজ্যবাসীর জন্য এটা আগরতলা শহরবাসীর জন্য হলো, রাজ্যবাসীর জন্য আমরা এখন থেকে আজকের থেকে আজকে আর প্রস্তাব লিখেছি, আজকে চলছে প্রস্তাবে বলা আছে যে আমরা এখন থেকে সৎকার করতে যে দেওয়া আসবে তাদের জন্য আমার পৌর নিগম এক টাকাও নেবে না, সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। আপনারা কিছু আগে জানেন আমাদের বৈদ্যুতিক চুল্লিও আমরা অনুষ্ঠান করেছি, এটা একটা একদম পলিউশন ফ্রি, স্মেল ফ্রি, এবং এলাকার যারা বসবাস তাদের দীর্ঘদিন দাবি ছিল যাতে ওই কাঠের তন্তি না ব্যবহার করে, আমরা অলরেডি তো গ্যাসে চলছে, আমাদের গ্যাসে বাকিগুলো চলবে এবং আগামী দিনে আমরা অন্য জায়গায় করার একটা চিন্তা ভাবনা রাখছি। কাজেই স্বাভাবিকভাবে আমরা বর্তমান শ্মশানে যারা কিনেছেন জন্য আসবে তাদের দেহ সপ্তাহের জন্য এক টাকা। সম্পদ করের ক্ষেত্রে যারা বকেয়া কর প্রদান করবেন তাদের জন্য সর্বোচ্চ 30% কর ছাড় দেওয়া হবে। যারা এপ্রিল মাসের মধ্যে সম্পদ কর দেবেন তাদের ক্ষেত্রে 30% কর ছাড় দেওয়া হবে। যারা মে মাসের মধ্যে দেবেন তাদের 20% এবং যারা জুন মাসের মধ্যে দেবেন তাদের 10% ছাড় দেওয়া হবে। এরপরে যারা দেবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে আগরতলা শহরবাসীর সমস্ত ভাবনাকে সামনে রেখে পৌর নাগরিকদের মতামত নিয়ে সমস্যাগুলি অবহিত হয়ে আমরা এই বাজেটে সংস্থান নিয়েছি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন অর্থরাশি, যাতে সার্বিক শহরকে সুন্দর করা যায়, মানুষ যাতে পৌর নাগরিকদের যে পাওয়ার কথা যারা যারা আশা করেন প্রত্যাশা যে আগরতলা পৌর নাগরিকদের সুন্দর পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন পাশাপাশি সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা চাইছে, সেটাকে মাথায় রেখে আজকে আমরা বাজেট তৈরি করেছি এবং পেশ করেছি। আগামী 16 তারিখ আমরা এটা গ্রহণ করার যে ধার্য করা হয়েছে,
আমরা মূলত গত বছর প্রসঙ্গত ইতিমধ্যেই আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের জন্য 16 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য এই টাকা প্রদান করা হয়েছে। এরপরই বাজেট অনুসারে কাজ শুরু করবে পৌর নিগম। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যান্টাস্টিক।